ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের বাসা, বাসার আশেপাশে আত্মীয় স্বজন সবাই সুস্থ আছে। তোমাদের দোয়াতে আমিও সুস্থ আছি, আর সুস্থ আছি বলেই আজকে আরো একবার আমি তোমাদের সামনে ক্লাস দিতে হাজির হয়েছি। যাই হোক, সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার স্বাগতম। আমি লিটন রয়, তোমাদের পদার্থবিজ্ঞানের টিচার। আজকে বিশেষ করে তোমরা যারা এক্সটেন আছো তাদের জন্য চতুর্থ অধ্যায় এর সৃজনশীল নিয়ে আলোচনা করব। কারণ তোমরা চতুর্থ অধ্যায়টা সম্পর্কে অনেক পড়েছো, আমিও চতুর্থ অধ্যায় নিয়ে অনেক পড়েছি। আজকে আরো একটা সৃজনশীল নিয়ে আসবো। যারা নিউটনে আছো তারা অবশ্যই নাইনে চতুর্থ অধ্যায়টা শেষ করছিলাম, সেই চতুর্থ অধ্যায় থেকেই আজকে আমি তোমাদের সৃজনশীল করাবো। এই জন্য যারা ওল্ডেন নিউটন সবারই জন্য এই সৃজনশীলটা কাজে আসবে। আমি আমার পূর্বের ক্লাসগুলোতে চতুর্থ অধ্যায়ের তোমার সূত্রগুলো, তারপরে তোমার যে ডাটাগুলো আছে সবগুলো নিয়েই আলোচনা করছিলাম। তো আজকে যে সৃজনশীলটা নিয়ে আলোচনা করব, তোমরা একটু লক্ষ্য করো, কর্মদক্ষতা, কর্মদক্ষতা রিলেটেড এই সৃজনশীলটা। এখানে আমার উদ্দীপকে কি বলা হচ্ছে তোমরা একটু যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাচ্ছ যে এখানে বলা হচ্ছে যে একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা, এখানে কি একটা পানিপূর্ণ কুয়ার গভীরতা দেওয়া আছে, সেটা কত? 12 সেন্টিমিটার। এবং এর ব্যাসও দেওয়া আছে, এর ব্যাসটা দেওয়া আছে কত? 1.8 মিটার। তাছাড়া এর সাথে আরো একটু কিছু অ্যাড করা আছে, সেটা হচ্ছে একটি 2 কিলোওয়াট ক্ষমতা পাম্প 24 মিনিটে কুয়াটির পানি খালি করতে পারে। এইটাই আমার উদ্দীপক, তোমরা দেখতে পাচ্ছ। এখন এর আগে যে কোশ্চেন গুলো করা আছে এখানে, প্রথমত ক নম্বরে যে কোশ্চেনটা এখানে করছে, দেখো এখানে বলা হচ্ছে যে 1 ওয়াট সমান কত এইচপি। এখন দেখো এই এইচপি বলতে কি বুঝি, আগে বলি যে এইচপিটা কি, এইচপি হর্স পাওয়ার, এইচপিটা হলো হর্স পাওয়ার। এখন এক অশ্ব ক্ষমতা 1 ওয়াট সমান কত, এখন আগে বলি, দেখো 1 এইচপি মানে 1 হর্স পাওয়ার সমান হলো 746 ওয়াট। এখন বলছে যে 1 ওয়াট সমান কত, এখন এটা উল্টে দিলে হয়ে যাচ্ছে যে তোমার 1 ওয়াট সমান 1/746 হর্স পাওয়ার। শেষ, জাস্ট এইটুকুই হলো আনসার তোমার। বেসিক্যালি এখানে বের করতে হচ্ছে যে অশ্ব ক্ষমতা, কারণ এটা বাংলা কি, হর্স পাওয়ারে বাংলা হলো অশ্ব ক্ষমতা। 1 ওয়াট সমান কত অশ্ব ক্ষমতা সেইটা এখানে বের করতে বলা হয়েছে। এখন দেখো খতে কি বলছে, খতে বলা হয়েছে কর্মদক্ষতা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। তো দেখো আমি কর্মদক্ষতার সূত্র লিখছিলাম, মনে আছে কিনা তোমাদের, কর্মদক্ষতার সূত্র লিখছিলাম ইটা সমান P/P' গুণ 100%। এখন এই যে পিটা কি, এই পিটা হলো লভ্য ক্ষমতা, লভ্য ক্ষমতা। আর এই পিটা কি, মোট ক্ষমতা। এইটাই ছিল আমার কি, তোমাদের কর্মদক্ষতা, কর্মদক্ষতার এই সূত্রটা এখানে বলা হচ্ছে যে। তাই এখন এটা কি তোমরা নিশ্চিত করতে পারো যে কোন ইঞ্জিনের কর্মদক্ষতা বলতে বোঝায় ইঞ্জিনের মোট প্রদত্ত ক্ষমতা এবং লভ্য ক্ষমতার অনুপাতের শতকরা, এটাকেই বলা হয় থাকে কর্মদক্ষতা। জাস্ট এই সূত্রটা আর বাংলাটা, এই সূত্রের বাংলাটা লিখে দিলে জানা। এখন আমি আসি ম্যাট্রিক্স টার্মে, গ আর ঘতে। তো প্রথমত গতে কি বলা হয়েছে যে কুয়াটির পানির পরিমাণ বের করতে বলছে। আমি যে অধিপকে বলছিলাম যে কুয়াটি আছে সেই কুয়াটাতে পানির পরিমাণ, এখন দেখো সেই পানির পরিমাণটা আমি কিভাবে বের করতে পারি, তারপরে পানির ভরটা বের করতে, সরি কুয়াটির পানির পরিমাণ বের করতে বলছে, হ্যাঁ পানির ভরটা বের করতে হবে। এর জন্য আমার কি দরকার, আগে কুয়ার দেখো পানির ভর এম বের করতে হবে। তো এম সমান সমান কি জানি আমরা, রো ভি জানি না, রো ভি, এখানে রোটা কি পানির ঘনত্ব। এখন পানির ঘনত্ব 1000 আমার জানা আছে, কিন্তু আমার ভিটা বের করতে হবে। এই জন্য আমি আমাকে ডাটা যদি লিখি যে এখানে দেখো ডাটা দেওয়া আছে কি কি তোমার কুয়ার ভেতরে, কুয়ার গভীরতা দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে। এখন গভীরতা হচ্ছে
কোয়ার গভীরতা এল ধরে নিলাম আমি, কেন? কারণ পরবর্তীতে আমার উচ্চতা এক্স এর কাজ লাগবে, এজন্য কোয়ার গভীরতা এল বা এইচ ধরতেই পারো। এখানে এইচ ধরো, সমস্যা নাই। তোমাদের এইচ হলো 12 মিটার, আর দেওয়া আছে ব্যাস ডি সমান সমান কত দেওয়া আছে 1.8 মিটার, এটা দেওয়া আছে। বাকি যে জিনিসগুলো আমার এখানে দরকার সেটা হচ্ছে রো এর মানটা জানা দরকার। তো রো তো জানি, রো হলো 1000 কেজি পার মিটার স্কয়ার। এখন দেখো, তো আমি ভি বের করি। ভি দেখো, কুয়াটা কি একটা সিলিন্ডার, সিলিন্ডারের ব্যাস দেওয়া থাকে, সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্র কি, সেটা হলো 1/4 পাই ডি স্কয়ার এইচ। এটা হলো সিলিন্ডারের আয়তন নির্ণয় করার সূত্র, 1/4 পাই ডি স্কয়ার এইচ। এখন এই সূত্রটা যদি দেখি, এখানে যদি মান বসাই, তাহলে দেখো 1/4 গুণ পাই, এর মান আমরা জানি 1.3416, ডি এর মান দেওয়া আছে 1.8, তার স্কয়ার এইচ এর মান 12। এখন দেখো, সবাই ক্যালকুলেটর প্রেস করো, ক্যালকুলেটর প্রেস করে দেখো তো এটার মান কত আসে। আচ্ছা দেখো, এটার মান আসবে 30.54 মিটার কিউব। এখন আমার পানির পরিমাণ, অর্থাৎ পানির পরিমাণ সমান পানির পরিমাণ এম সমান সমান রো ভি, রোর মান জানি কত 1000, আর ভি কত পেয়েছি 30.54। এই মানটা যদি এখানে বসায় এখন ক্যালকুলেশন করা হয়, তাহলে এখানে পানির পরিমাণ পেয়ে যাচ্ছি কত পাচ্ছি 30.540 কেজি। এটাই হলো আমার কুয়ার পানির পরিমাণ, কারণ একটা কুয়াতে কুয়ার আয়তনের সমান পানির আয়তন থাকে, সেই আয়তন থেকে পানির পরিমাণটা কেজিতে বের করছি। এখন ঘ নাম্বারটা, ঘ নাম্বারটা কি বলছে, পানটির কর্মদক্ষতা বের করতে বলছে। ওকে, তাহলে আমি ঘ নাম্বারটা বুঝে দিব, কোশ্চেনটা থাকলো। বা এখন আমার এখান থেকে কি বলা হয়েছে যে কর্মদক্ষতা, তো কর্মদক্ষতা সূত্র আমরা কি জানি, কর্মদক্ষতা সূত্র হলো ইটা সমান পি বাই পি প্রাইম গুণ 100%। এখন তোমরা জানো কোশ্চেনে ছিল কি, যে পাম্পের ক্ষমতা দেওয়া ছিল মোট ক্ষমতা, কিন্তু লভ্য ক্ষমতাটা দেওয়া নাই, সেটা আমরা এখান থেকে আগে বের করে নিব। তো এটা মুছে দেই। এখন দেখো, পাম্পের ক্ষমতাটা যদি বের করতে চাই, তো ক্ষমতা সূত্র আমরা কি জানি, পি সমান এম জি এইচ বাই টি, যে এম এর মানটা আমরা পেয়ে গেছি। তো ঘ নাম্বারটার জন্য গ হতে পাই, গ হতে কি পেয়েছি এম সমান, এম সমান কত পেয়েছিলাম বলতো, এম সমান পেয়েছিলাম 30.540, আর টি মান দেওয়া আছে, টি পেয়েছিলাম কত মিনিট সময় নিয়েছিল সে, 24 মিনিট। এখন মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করে দাও, 24 গুণ 60, এত সেকেন্ড হলো। তো এই কত উচ্চতায় ওঠাচ্ছি, 12 মিটার উচ্চতায়, জি এর মান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে অর্থাৎ পি সমান সমান এম জি এইচ বাই টি, মানগুলো বসাও, এম এর মান 30.540, জি এর মান 9.8, আর টি কত 24 গুণ 60, জি এর মান আমরা জানি কনস্ট্যান্ট 9.8। এখন এইটা ক্যালকুলেশন করো সবাই, ক্যালকুলেশন করলে দেখো কত আসে, তো মান সবাই যদি দেখো তাহলে এবারটা কত আসে, দেখো একটা জিনিস বলি, কুয়ার গভীরতাটা একটু চেঞ্জ হচ্ছে, কেন চেঞ্জ হচ্ছে, কুয়ার গভীরতা গড় উচ্চতা কতটুকু সেটা আমাকে দেখতে হবে, যে পানি পূর্ণ কুয়া পানি শূন্য করবে, এই জন্য গড় উচ্চতাটা ধরতে হবে, সেটা h/2, দ্যাট মিন্স এটা আসে 6 মিটার এম জি এইচ, সরি এখানে ভুল লিখছিলাম, এইচ এর মান 6 আর টি এর মান হলো 24 গুণ 60। তো এটা টোটাল ক্যালকুলেশন করলে আমার মান আসে 1.47.05 ওয়াট। এখন আমার কর্মদক্ষতা বের করতে বলছে, তো কর্মদক্ষতা কি জানি, কর্মদক্ষতা ইটা সমান পি বাই পি প্রাইম গুণ 100%। এখন এই যে পি এর মান কত পেয়েছি এটা বসাও, 1.47.05, পি প্রাইম কত দেওয়া আছে 2 কিলোওয়াট, ওয়াট লিটার কত হয় 2000 ওয়াট,
গুণ 100%। এখন সবাই এটা ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে দেখবা এখান থেকে মানটা চলে আসছে কত, 62.35%। এইটাই ছিল আমার মূলত আজকের আলোচনা। তো দেখো এতটুকুই ছিল আলোচনার বিষয়ে এই সিজনশিপটা। তো তোমরা আশা রাখি বিষয়টা বুঝতে পারছো, যদি সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের পরবর্তী ক্লাসে এই অধ্যায় ভিত্তিক আরো কিছু গুরুত্বপূর্ণ সিজনশিপ নিয়ে আলোচনা করতে এবং তোমাদের এসএসসি পরীক্ষার রিলেটেড ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো ধরে ধরে পড়ানোর জন্য। তো ততদিন পর্যন্ত যত একটা করে দিন যাচ্ছে আর তোমাদের এসএসসি পরীক্ষা আগায় আসতেছে, তো আশা রাখি সবাই বাসায় খুব ভালোভাবে স্টাডি করবা যাতে এসএসসি পরীক্ষা একটা ভালো রেজাল্ট আসে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।